আমি ইসলামটাকে যতটুক বুঝেছি দেখেছি ইসলাম সবচেয়ে সহজ জান্নাত পাওয়া একদম সহজ জান্নাত পাওয়া একদম সহজ এখন অনেকে আমার কথাকে মানবে না আমি জানি কারণ আমাদের সমাজের মহলটাই এমন জান্নাতকে সবসময় আমরা কঠিন বানাই দিয়েছি আমাদের মাথায় বসা আছে জাহান্নাম পাওয়া সহজ জান্নাত পাওয়া কঠিন কিন্তু মওলার রহমত বলে নয় 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 জান্নাত এটা আমি থাকার জন্য বানাই নাই ফেরেশতাকে রাখার জন্য বানাই নাই তোদেরকে রাখার জন্য বানাইছি তোদেরকে রাখার জন্য বানাইছি তো তোরাই যদি জাহান্নামে চলে যাস জান্নাত এটা তো আর থাকে কোনো লাভ নাই কারণ গড় তখনই দাম হয় যখন থাকনে ওয়ালা থাকে যদি থাকনে ওয়ালা না থাকে কোটি টাকার গড়ের কোনো দাম তার মানে জান্নাত দামি হবে আল্লাহ পাক আপনাদেরকে ওখানে রেখে জান্নাতকে দামি বানিয়েছে এখন বলেন জান্নাতে হুর আছে না নাই আছে এখন কি করতেছে আল্লাহ যা ডিউটি দিছে আর কি করতেছে কোন কাম এই হুরের দাম কত এক টাকাও নাই কারণ এখানে কিনে ওয়ালা নাই দেখনে ওয়ালা নাই যেদিন আপনারা যাবেন জান্নাতে এই হুরগুলার দাম বাইরে যাবে তখন হুরে বলবে যে এতদিন আমাদেরকে যে ওয়েটটা করেছে এতদিন আমরা সেটা সার্থক হয়েছে কেন আমি ঘর বানালাম সুন্দর রং করেছি কিন্তু যে এলাকায় থাকি সব আন্ধা সেই রঙের কোনো দাম যদি দেখনে ওয়ালা থাকে কমেন্টস করনে ওয়ালা থাকে তারা দেখে বলবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তারপরে না যার পেইন্টিং করেছে তার মনে খুশি যার টাকা খরচ করেছে তারও খুশি তো জান্নাতের ফলের দাম কখন যখন আপনি খাবেন জান্নাতের হুরের দাম কখন যখন আপনি দেখবেন জান্নাতের সৌন্দর্যের দাম কখন যখন আপনি সেখানে বিচরণ করবেন আপনার পদদলির কারণে জান্নাত দামি হবে সুতরাং জান্নাত খুঁজিয়েন না জান্নাতের স্রষ্টাকে খুঁজেন বাস এই কনসেপ্টটা মাথায় বসা রাখেন তাহলে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কিছু অল্প হোক সেটা যেন মওলার জন্য হয় সেটা যেন কার জন্য হয় মওলার জন্য হয় আমাদের সমাজে কয়েক ধরনের নামাজই আছে আমি বলছি আপনারা শুধু মিলাবেন একদল জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ে ভুল বললাম মনে হয় একদল জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে আরেক দল যে জান্নাতও চায় না জাহান্নামেরও ভয় করে না শুধু মওলাকে রাজি করার জন্য নামাজ পড়ে ক দল পেলাম এখন আপনারা বাদ দেন সবকিছু বাদ দেন কবর হাসর এখনো হয় নাই কল্পনার জগতে একবার ভেবে প্রশ্নটার উত্তর দেন এই তিন ধরনের নামাজের ভিতরে হাশরের ময়দানে আপনার আল্লাহর কাছে কোন নামাজের নামাজ বেশি প্রিয় হতে পারে বলে আপনার মনে হয় এক দুই তিন আমি বলবো না আপনারা বলেন একটা আঙ্গুল তুলে দেখায় বলেন আপনারা আমরা এটাই বিশ্বাস করি তিন নম্বর র্যাঙ্কিং এর নামাজের নামাজ কবুল হওয়ার সম্ভাবনা জগরাবাদ দেন এবেল খুঁজতে থাকেন আপনার এলাকায় তিন নম্বর র্যাঙ্কিং এর নামাজে কয়জন আছে আপনি বলেন আমার বলার দরকার নাই তিন নম্বর র্যাঙ্কিং এর নামাজে কয়জন আছে আপনি নিজে খুঁজে দেখুন দেখবেন পাচ্ছেন না এবার আয়নার সামনে নিজেকে দাঁড়ায় প্রশ্ন করুন আরে আমার অবস্থাটা কি তখন আমার মন বলবে আমিও সেই এক দুই এর মধ্যে আছি এক দুই এর মধ্যে আছি এক দুই এর মধ্যে আছি তিনের মধ্যে আমি নাই যদি তিনের মধ্যে থাকতাম অল্পটা অনেক বিশাল হয়ে যেত মনে রাখবেন আল্লাহর প্রেমে অল্প আমল যেটা করা হয় দুনিয়ায় হাশরের ময়দানে সেটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় আমাদের হওয়া দরকার ছিল কিন্তু আমাদের আফসোস হতে পারি আমরা আটকাই আছি এক এবং দুই এর মধ্যে এক এবং দুই এর মধ্যে এবার একটু খেয়াল করবেন আপনি নামাজে দাঁড়ালেন কি করলেন কই হাত তুললাম বানবো তো এখানে কেন কই এটা তো ভাবি নাই কই ভাবো না কই কি ভাবলাম কই জগতের মধ্যে দেখলাম স্কুলে পড়া না শিখলে স্যারে বলে যে কান ধরে দাঁড়া কান ধরে দাঁড়া আজকে ডাক্তার হই আমি কানে হাত দিলাম ইঞ্জিনিয়ার হয়ে কানে হাত দিলাম আলেম হয়ে কানে হাত দিলাম মুফাসসির হয়ে কানে হাত দিলাম ব্যবসায়ী হয়ে কানে হাত দিলাম এখন আল্লাহ পাক বলে কি রে বান্দা তুই হাত দুইটা তুলে কি করলি মওলা আমি তোমার দরবারে একজন গুনাহগার এসেছি গো মওলা গুনাহগার এসেছি সিলিন্ডার করলাম কি রে তুই কানে ধরছিস কেন
এবার বান্দা বলে মাওলা আমাকে জগতে ডাক্তার বলে আমি ডাক্তার হয়ে আসি নাই আমি কি ইঞ্জিনিয়ার বলে আমি ইঞ্জিনিয়ার হয়ে আসি নাই মাওলা গো আমি একদম নাখন্দ একজন বান্দা হয়ে এসেছি মাওলা দেখো না সিলিন্ডার করেছি সিলিন্ডার করেছি মাওলা সিলিন্ডার করেছি এবার বান্দা হাত বেঁধে ফেললো আল্লাহ জিজ্ঞেস করে কি রে হাত দুইটা বেঁধে ফেললি কেন তখন বান্দা বলে মাওলা গো দুনিয়ার নিয়মে আসামিদেরকে হ্যান্ডকাপ লাগানো হয় হাত দুইটা বেঁধে দেওয়া হয় আজকে আমাকে কেউ জোর করে নাই আমি নিজেই তোমার দরবারে সিলিন্ডার হয়ে গেলাম আসামি হয়ে দাঁড়ায় গেলাম আসামি হয়ে দাঁড়ায় গেলাম আসামি হয়ে দাঁড়ায় গেলাম এবার বান্দা বলা শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে আমার বান্দা তুই কি বললি রে তুই কি বললি রে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার গো মাওলা সমস্ত প্রশংসা তোমার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জবানে উচ্চারণ করে সাথে সাথে মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা দেখ ও ফেরেশতা দেখ ও ফেরেশতা দেখ তোরা বলেছিল মানুষ না বানাইতে দেখ দেখ কত সুন্দর করে হামি দানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো রসুল বলছেন কত সুন্দর হে রসুল বলছেন হে আমার উম্মতেরা যদি আল্লাহর সাথে তোমাদের কারো কথা বলতে ইচ্ছা হয় কোরআন তেলাওয়াত শুরু করে দাও কারণ তুমি যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই তুমি মাওলার সাথে কথা বলার সুযোগ পাবে আল্লাহু আকবার কত সৌভাগ্য কত শান কত মান আপনার আমার মতো নালায়েক গুনহগার পাপী বান্দাদের আমরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে জন্ম কোন নবী জানেন যার কদমে পাক জমিন যার কদমে পাক জমিন হাতটা বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগান ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে যদি আজকে আপনি আমি কলঙ্কের মালা গলা দিয়ে রাখি এই সুযোগ তো আর কেউ পাই নাই যেটা আপনি আমি পেয়েছি বেশি কিছু তো আল্লাহ চাচ্ছে না আল্লাহ পাক বলে যে বান্দারে নিজের চরিত্রটাকে একটু সুন্দর কর নিজের চরিত্রটাকে একটু সুন্দর কর কাউকে কষ্ট দিস না কাউকে আঘাত দিস না কারো পথে বাধা দিস না আমি আল্লাহ যেমন মান্যওয়ালাকে খাওয়াই না মান্যওয়ালা তাদেরকেও খাওয়াই তোরা যদি আমার বান্দা হস তোরা এমন বন্ধুরা খাওয়া দুশ্মনেরা খাওয়া দুশ্মনেরাও খাওয়া দুশ্মনেরা খাওয়া আমি আল্লাহ কেমন জানিস আমি হাজার গুনার কথা জানি তারপর আমি সেটা প্রকাশ করতে দিই না অবান্দা তুই যদি আমার হস তুই তোর বন্ধুর গোপন কথা প্রকাশ করতে পারবি না বন্ধুর গোপন কথা প্রকাশ করতে পারবি না আমি আল্লাহ কেমন জানিস আমি সবার প্রতি দয়াবান আমি সবার প্রতি দয়াবান কার উপর রাগ রাখি না তুই যদি আমার হস আজকে থেকে সবাইকে মাফ করে দে কার প্রতি রাগ রাখিস না তাহলে আমার সুন্নত আদায় করা হয়ে যাবে সিরগত আল্লাহ আদায় করা হয়ে যাবে আমি আল্লাহর পছন্দের কাজ আদায় করা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর বেশি কিছু চাই না তো আল্লাহ আপনি কেন মনে করছেন আপনাকে আহামরি অনেক কিছু করতে হবে চরিত্রটা সুন্দর করে ইসলাম কেমন ধর্ম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের কবুল করুক আল্লাহ গো একটা ফরিয়াদ তোমার দরবারে লক্ষ কোটি বছরও যদি তুমি আমাদেরকে সুযোগ দাও তোমাকে রাজি করার মতো কোনো আমল আমরা করতে পারছি না কখনো করতে পারব তুমি দয়া করে আমাদেরকে রাজি করো আমাদের উপর একটু খুশি হয়ে যাও আমাদেরকে কবুল করে নাও আমরা পারবো না সেই ক্যাপাসিটি আমাদের কাছে নাই তুমি দয়া করে আমাদেরকে একটু কবুল করে নাও কয় ধরনের নামাজি হওয়া দরকার ছিল হওয়া দরকার ছিল তিন নম্বর হয়ে গেছি এক এবং এক এবং দুই এর মধ্যে ঢুকলাম জবরাই লেগে গেলাম এবার আপনারা বুঝবেন আমরা সবাই আমল করি জান্নাত পাওয়ার জন্য এখানের ভিতর কাউকে যদি মনে করেন বুঝার জন্য বলছি আল্লাহ কোনোভাবে জানাই দিল সে জান্নাতি কালকে থেকে মসজিদে আর আমি বলি না আপনারা বলেন কালকে থেকে আর মসজিদে আসবে আর আসলেও ইমাম সাহেবকে বলবে যে আপনি পিছনে যান আমি সামনে যাই রাস্তা দিয়ে হাঁটার সময় বলবে যে কারণ সে কি সে কি আল্লাহ এটা ভালো করে জানে যে আমার বান্দারে যদি জানাই দি সে আর গুলারে পাত্তা দিবে সেজন্য আর জানতেও দেয় না
সেজন্য আর জানতেও আচ্ছা আচ্ছা এবার আপনার আমার নামাজ হচ্ছে জান্নাতের জন্য আপনার আমার রোজা হচ্ছে জান্নাতের জন্য আপনার আমার হজ হচ্ছে জান্নাতের জন্য যাই করি এমন কি 2 টাকা দান করলো জান্নাতের জন্য জান্নাত পেয়ে গেল তার জীবনও করতাম না সত্যি করে বলেন জান্নাত পেয়ে গেল জীবনও করতাম না আশরাই মুবাশশারা সিদ্দিকা আল্লাহ সুবহানাল্লাহ মাওলা আলী শেরে খুদা আল্লাহ আল্লাহ ওসমান सब दिखे आनंद कारण जीवन सक्सेस परिश्रम सक्सेस आनंद तो लागे তো লাগবে কিন্তু বড় অবাক করার বিষয় যেই দিন জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেল আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে দিলেন পরের দিন সকালবেলা প্রত্যেক দিনের মতোই পরের দিন সকালবেলা উঠে আবার ওযু বানালেন ওযু বানালেন ওযু বানালেন ওযু বানালেন ওযু বানানোর পরে মসজিদে নববীর দিকে রওনা করলেন এখন আমরা কল্পনা জগতে প্রশ্ন করলাম ও সিদ্দিক আকবর আমরা ওযু বানাই সওয়াবের জন্য সওয়াবটা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ঠিক আমরা ওযু করে সওয়াব কামাবো সওয়াব দিয়ে জান্নাতে যাব নামাজটা পড়বো সব কামাবো তারপরে জান্নাতে যাব আমরা তো সেই জন্য পড়ি আপনার তো জান্নাত হয়ে গেল জান্নাত তো হয়ে গেল জান্নাত তো হয়ে গেল জান্নাত তো হয়ে গেল ও আবু বকর সিদ্দিক জান্নাতের টিকেট আপনার হাতে নবী দান করেছেন তারপরে আপনি নামাজ ছাড়েন না রোজা ছাড়েন না যাকাত ছাড়েন না আপনি জিহাদ ছাড়েন না ব্যাপার কি তখন সিদ্দিক আকবরের দরবার থেকে উত্তর আসে তোরা আমল করে জান্নাত পাওয়ার জন্য জান্নাত তো আমার হাতে টিকেট আমি দিয়ে দিলেন তারপরে করি কেন জানো আমাদের আমলগুলো জান্নাত পাওয়ার জন্য নয় মাওলাকে রাজি করার জন্য সুবহানাল্লাহ একটা কথা বলে রাখি এবং এটাই বাস্তব যে মানবে সে সফলতার দিকে আগাবে এটা আমার কথা নয় দার্শনিকদের কথা বড় বড় বিজ্ঞানীদের কথা বড় বড় মনীষীদের কথা সেটা কি যদি লাইফে উন্নতি করতে চান অন্যের দোষের দিকে তাকাবেন না সব সময় নিজের দোষের দিকে তাকাবেন আমরা যখন অন্যকে সাবধান করার জন্য একটা আঙ্গুল সামনে করে দিই তখন খেয়াল রাখবেন আল্লাহর কুদরতি হুকুমে বাকি তিনটা আঙ্গুল কিন্তু আমাদের দিকে থাকে আমাদের দিকে থাকে আল্লাহ পাক বলে তুমি একবার সাবধান করছো সামনের জনকে আমি আল্লাহ তোমাকে তিনবার সাবধান করে দিলাম খবরদার অন্যের লাকিসে কি আছে সেটা দেখার দরকার নাই কবরের নিজের লাকিসটাকে গোছানোটাই হচ্ছে বড় দরকার সব বেজাল কোথায় লাগে পরিষ্কার করতে হবে কি এবার সে মনকে পরিষ্কার করার যতগুলো আপনার প্রসাদনী আছে যা কিছু আছে সব ট্রাই করলাম কোনো কিছুতেই হচ্ছে না সার্ফ এক্সেল বলেন ডিটারজেন্ট বলেন কোনো কিছুই কাম না পোশাক পরিষ্কার হয় কারণ ওই ডিটারজেন্ট ভিজরে দেওয়ার কোনো সুযোগ নেই এবার বান্দা যখন পেরেশান হয়ে আসলো তখন আল্লাহ পাক বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব বান্দারে বেশি বেশি আমার জিকির করো নোংরা মন পরিষ্কার করো আমরা জিকির মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইলাম আল্লাহু আল্লাহ জিকির কইলাম এখন আমরা করতেই আছি আল্লাহ পাক বলে বান্দা আমার জিকির মানে শুধু এটা নয় যে তুমি আমার নাম উচ্চারণ করবা জিকির মানে কি শরণ জিকির মানে শরণ আল্লাহ বুঝলাম না কই বান্দা শুনো জিকির মানে শরণ তার মানে তোমার শয়নে তোমার স্বপনে তোমার চলায় তোমার ফেরায় তোমার উঠায় তোমার ব্যবসায় তোমার কাজে তোমার কর্মে তোমার সংসারে আমাকে শরণ করো মাওলা কেমন শরণ করব বলে যে আমাকে শরণ করো যেন আমার পছন্দের কাজ করতে পারো আমার অপছন্দের কাজ বাদ দিতে পারো এটার নামে আল্লাহ জিকির বলেন সুবহানাল্লাহ ব্যবসার মধ্যে গেলাম আমার ইচ্ছা করছে 2 টাকা বাটপারি করতে হঠাৎ আল্লাহর শরণ করব না করব না করব না করব না করব না বন্ধু বলে যে শয়তান এখন বন্ধুর উপর ভর করে বলে যে দে না দে না দে না দে না 10 টাকা লাভ হবে তো দে না তখন বন্ধুর ঈমানটা বলে এখানে 10 টাকা ছেড়ে দিলাম ওইখানে 20 টাকা নেওয়ার জন্য সুবহানাল্লাহ কারণ যে আল্লাহর জন্য এখানে ছাড়বে আল্লাহ তাকে দ্বিগুণ করে ওইখানে দিয়ে দিবে মনে রাখবেন একটা কথা মনে বসাই নেন আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ দেওয়া সাধারণ জিনিসও
আল্লাহ পাক আপনার ব্যর্থ হতে দিবে না যে আল্লাহর জন্য সামান্য ত্যাগ দিবে আল্লাহ পাক তার চাইতে 10 গুণ বেশি উত্তম জিনিস তাকে নিয়ামত হিসেবে দান করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ কারো ঋণ রাখে না যেখানে আমার আল্লাহ ফেরাউনের ঋণ বাকি রাখি নাই দিয়ে দিয়েছে নমরুদের দিয়ে দিয়েছে আবু জাহেলের দিয়ে দিয়েছে কাউরে ঋণ বাকি রাখে সে জায়গায় আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনার হিসাব তারা 10 গুণ বেশি না হবে কেন গাবড়াচ্ছেন লাইফ নিয়ে কেন চিন্তা করছেন ভবিষ্যৎ কি হবে এতটুক বলেন না মাওলা আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই ইচ্ছা নাই স্বপ্ন নাই সবকিছু তোমার নামে ছেড়ে দিলাম তোমার নামে ছেড়ে দিলাম তোমার নামে ছেড়ে দিলাম আমি চেষ্টা করে যাব কিন্তু কোনো আশা করব না আমি পরিশ্রম করে যাব কিন্তু কোনো স্বপ্ন দেখব না নির্দিষ্ট করব না তুমি খুশি হইয়া যা দাও আমি সেটার উপরে জীবন সাজাই সবকিছুর মূলে কি জানেন রাজায়ে খুদা মানে আল্লাহর খুশি ছাড়া আর কিছু নাই যে যাই করতেছে আজরাইলে যে ডিউটি করে এই ডিউটি কারো পছন্দ আছে না সবাই আজরাইলে রে ঠিক না আজরাইলে তারপরে করতে যায় ফিরে আজরাইলে করো কেন আল্লাহ সন্তুষ্টির জন্য কত হাজার কোটি বছর পরে কিয়ামত হবে আল্লাহ জানে এখনো ইসরাফিল বসা আমরা বললাম কল্পনার জগতে আর কি ইসরাফিল এখনো ঈসা নবী আসে না ইমাম মাহদী এখনো আসে না এখনো কিয়ামতের বড় বড় আলামত প্রকাশ হওয়া এখনো বাকি আছে কমপক্ষে আরো 10 বছর তো 20 বছর সময় তো আছে একটু বসেন না একটু আরাম করেন না 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 মাওলা বলেছেন মাওলা বলেছেন মাওলা বলেছেন মাওলা বলেছেন তো বলেছেন দাঁড়ায় থাকতে বলেছেন তো বলেছেন যেভাবে থাকতে বলেছেন এইভাবে থাকবো আমার মাওলা আমার মাওলা আমার মাওলা নারাজ হয়ে যাবে আমার মাওলা নারাজ হয়ে যাবে আমার মাওলা নারাজ হয়ে যাবে ইসরাফিল বলে মাওলাকে খুশি করতে চাই আজরাইল বলে মাওলাকে খুশি করতে চাই জিব্রাইলের জবানে মাওলাকে খুশি করতে চাই আসমান বলে মাওলাকে খুশি করতে চাই এবার আদম পয়গম্বর দুনিয়াতে আসার পরে কান্নার পর কান্না চোখের পানি শেষ করে দিতে লাগলেন অজর তরার নয়নে কান্না করতে লাগলেন এবার আদম আলাইহিস সালামকে আমরা সবাই প্রশ্ন করলাম ও আবুল বাশার আমাদের আব্বা জান আপনি কান্না করছেন কেন আদম নবী বলে মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই মূসা কালিমুল্লাহ জনতা নিয়ে কথা বলতেন তুতলা নবী নিয়ে কথা বলতেন কিন্তু কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই মাওলা আমার জবান ভালো করে দাও ও মূসা আপনি তো নবী হাত তুললে দোয়া কবুল হয়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় মূসা নবী বলে যে না না আমি দোয়া করব না আমি মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই নমরুদের আগুনের সামনে ইব্রাহিম নবী প্রস্তুত কিন্তু মনের মধ্যে কোনো টেনশন নাই চেহারার মধ্যে কোনো মলিনতা নাই ও ইব্রাহিম কোথায় জাপ দিচ্ছেন বলে যে আগুনে জাপ দিতে প্রস্তুত মাওলাকে রাজি করতে চাই মাওলাকে রাজি করতে চাই মাওলাকে রাজি করতে চাই হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম জগতে উনাকে বেশ্যা নামক উপাধি দিয়েছে কলঙ্ক দিয়েছে অপবাদ দিয়েছে তারপরে ধৈর্য হারা হয় নাই মন খারাপ করে নাই ও মারিয়াম আলাইহিস সালাম কেন আপনি চুপ করে রইলেন বলে মাওলাকে রাজি করতে চাই এবার মারিয়াম বলে মাওলার খুশি চাই আদম বলে মাওলার খুশি চাই ঈসা বলে মাওলার খুশি চাই দাউদে বলে মাওলার খুশি চাই ইব্রাহিম বলে মাওলার খুশি চাই ইউনূসে বলে মাওলার খুশি চাই আসমানে বলে মাওলার খুশি চাই জমিনে বলে মাওলার খুশি চাই মাছে বলে মাওলার খুশি চাই গাছে বলে মাওলার খুশি চাই পাহাড়ে বলে মাওলার খুশি চাই পাথরে বলে মাওলার খুশি চাই পানিয়ে বলে মাওলার খুশি চাই মাওলার খুশি চাই মাওলার খুশি চাই মাওলার খুশি চাই কুল কায়নাতে মাওলার খুশির জন্য যখন প্রস্তুত এবার আমরা বললাম মাওলা তোমার অবস্থান একটু জানাও এবার মাওলা বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কুল কায়নাত আমি আল্লাহকে রাজি করতে চাই আর আমি আল্লাহ আপনি নবী মুস্তাফার মুখের মুসকে হাসি দেখতে চাই